আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনার চালে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এটি হবে সুপার ফাস্ট। তো আমরা নর্মালি সকলেই একটি স্মার্টফোন ব্যবহার করে থাকি। আমরা সচরাচরই ব্যবহার করার ফলে কি হয়, আমাদের স্মার্টফোনটা অনেক স্লো হয়ে যায়। তো এই স্লো হওয়ার কারণগুলি আমাদেরকে আজকে আমি খুঁজে বের করে দেখাবো যে আসলে কী কারণে আপনার স্মার্টফোনটি স্লো কাজ করে, বিভিন্ন সময় সমস্যায় ভোগ করেন। ছোট একটি কাজের মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনটিকে সুপার ফাস্ট করে নিতে পারেন। তো আপনারা প্রথমে যে এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন, এর মধ্যে যে কয়টা পেন্ডিং থাকবে সবসময় এগুলোকে ডিলিট করে দেবেন। এগুলো আপনার দেখেন এখানে একটা ডিলিট হয়নি, আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখতেছেন এখানে অনেক এগুলো যদি আপনি ডিলিট করে দিই তাহলে এখানে কিছু একেবারে কিছু থাকলো না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট না হবে সব কিছু কেটে দেবেন, নো রিসেন্ট এটা কেটে দেবেন এক নম্বর। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক অ্যাপস, আমাদের দরকারি অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। এই অ্যাপসগুলো সচরাচর বিভিন্ন কোম্পানি কিন্তু আপডেট দিয়ে থাকে। তো আপডেট ভার্সন আমরা অনেক সময় আমাদের ফোনে নোটিফিকেশন আসে, বাট আমাদের সময়ের অভাবে হয়তো বা এগুলো করি না। বাট এইটা যদি না করি আমাদের ফোনটা কিন্তু আসলে স্লো হয়ে যাবে। তার জন্য আপনারা কি করবেন, প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে। হ্যাঁ, দেখেন প্লে স্টোর আছে, খুঁজে খুঁজে বের করে নেবেন। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে আপনার ছবিটা থাকবে বা আপনার অ্যাকাউন্ট থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে প্রথমে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে বলতেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, কোনো হার্মফুল অ্যাপস নাই। তারপরে বলতেছে দ্বিতীয় অপশনে দেখেন আপডেট অ্যাভেলেবেল, 40 আপডেট পেন্ডিং ফর টু ইনস্টল পেন্ডিং। সো বুঝতেই পারতেছেন এইখানে আমার 40টা অ্যাপস আপডেটের অপেক্ষায় মুলতবি আছে। তো এই যে একটা বিষয়, এই যে প্রতিটা অ্যাপস কিন্তু কয়েকদিন পর পর বিভিন্ন ফিচার আপডেট করে, বিভিন্ন কিছু আপডেট করে, তখন তারা প্লে স্টোর আপডেট করে আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে দেয় যে প্লে অ্যাপসটা আপডেট হয়েছে, আপনি আপডেট করে নেন। এটা দেখুন প্রতি মাসে হইতে পারে, প্রতি বছর হইতে পারে, তিন দিন পর হইতে পারে, এটা আসলে কোম্পানির উপর নির্ভর করে। সো আপনি চাইলে এখান ডিটেলস দেখতে পারেন যে কয়টা আপডেটের অপেক্ষায় একেবারে আমার যে কয়টা 40টা অ্যাপস কিন্তু আপডেটের অপেক্ষায় মুলতবি আছে, এগুলো আমাকে আপডেট করতে হবে। আপনি চাইলে একটা একটা আপডেট করতে পারেন, আপনি নিতে পারেন, অথবা যদি আপনি মনে করেন না আমি বারবার ক্লিক করব না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটু ব্যাকে আমরা এটা হয়ে যাক, এটা হয়ে যাচ্ছে মেবি, এটা হয়ে যাক। আপনারা চাইলে একেবারে সরাসরি এখানে সি ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর ক্যান্সেল অল, সরি এটা হয়ে যাক। এটা হওয়ার পর আমরা পরবর্তী অপশনটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হয়ে যাক। এই যে অ্যান্ড্রয়েড O2 যেটা ছিল এটা একটু হয়ে যাক, তারপরে আমরা পরবর্তী যে সিস্টেমটা আছে ওইটা দেখাবো। সো আমরা এটা ইনস্টল হয়ে যাচ্ছে, এটা দেখেন 40 আছে। আমরা এটা কমপ্লিট হইলে দেখবেন 39 চলে আসছে, অর্থাৎ আমাদের আপডেট পেন্ডিং আপডেট এখন নাই, দেখেন 39। তো আপনারা চাইলে এখানে আপডেট অলে ক্লিক করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আর বারবার ক্লিক করতে হবে না। সত্যি এসেও আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যখন আপনি ফ্রি থাকবেন, কোনো ধরনের কাজ থাকবে না, অথবা ঘুমানোর আগে চাইলে আপনারা এটা করে নিতে পারেন। এই ছোট্ট একটা টিক্সের মাধ্যমে আপনার ফোনটাকে সুপার ফাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, যত ধরনের প্রবলেম থাকুক, যে অ্যাপসে প্রবলেম থাকুক, অ্যাপসগুলোকে তারা এমনিতেই ডাউন করে, যারা পুরনো ভার্সন ব্যবহার করে থাকে সেই ভার্সন থাকলে অবশ্যই আপনাকে ফোনটাকে স্লো করবে। সো সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনি চাইলে এটা আপনি আপডেট করে নিতে পারেন। আপনার যে কয়টা অ্যাপস আছে সব কিছু আপডেট হয়ে যাবে, অর্থাৎ তাদের যে আপডেট ভার্সন আছে আপনি আপডেট ভার্সন কিন্তু ইউজ করতে পারবেন, সকল কিছু আপনি পাবেন। তো সেটা হোক, আপনি চাইলে আপনার অন্য কাজগুলোও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কলিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক চালাতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সে কিন্তু আস্তে আস্তে আপডেট হবে। আশা করি এই ছোটো টিপসের মাধ্যমে আপনাদের অনেক কাজে লেগেছে, আপনারা এইভাবে করবেন আর আপডেটগুলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।